10-12 হাজার টাকা দামের, বা ইয়ামাহা বলেন যদি সি সিরিজ ধরি, C40, C70, এগুলোর মধ্যে ট্রাস্টর থাকে না, কিন্তু এই ডিভাইসের এই গিটারটার মধ্যে একটা হচ্ছে ট্রাস্টর দিয়ে দিছে। হে এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন আর একটা ভিডিও, আজকের ভিডিওতে কয়েকটা অ্যাকোস্টিক গিটার দেখাবো আর সেগুলোর প্রাইস বলে দেবো। মিডিয়াম রেঞ্জের অ্যারাউন্ড 10 এরকম। একদিন পর্যন্ত অ্যাকোস্টিক গিটারের কোনো ভিডিও আপলোড করা হয় না, মানে আপনাদের অনেকেই কমেন্ট করতেছেন যে অ্যাকোস্টিক গিটারের ভিডিও আপলোড করেন, তারপর ইলেকট্রিক গিটারের ভিডিও আপলোড করেন, তো আস্তে আস্তে সবগুলোই করব। আজকে অ্যাকোস্টিকে কয়েকটা মডেল আপনাদের দেখাই দিচ্ছি আর দামগুলো বলে দিচ্ছি, সাথে আছে জাগরণ, ও আপনাদের সবগুলো দাম আর মডেলগুলো দেখাই দেবে। প্রথমে সিগনেচার দিয়ে শুরু কর। সিগনেচার গিটার লন্ডন সিরিজ, কালার আছে কয়টা? একটা কালার, ব্ল্যাক কালার শুধু। আর উপরে যেটা ব্লু কালার দেখতেছেন এটার পাশে, এটা হচ্ছে এস কোম্পানির, এটা এস কোম্পানির সিগনেচার, সিগনেচার মডেল, একই দাম। এটার মধ্যে কালার আছে যে ব্ল্যাকটা, আর ওর হাতেরটা ব্লু। এটা হলো এসএক্স এর, এসএক্স গিটার, এটার মডেল হচ্ছে MD1 সানবাস কালার। এটা দুটো কালার হয়, একটা ব্ল্যাক একটা হলো সানবাস। এটা প্রাইস পড়বে লোকে 12,500 টাকা, ইকুয়ালাইজার সহ, ইকুয়ালাইজার সহ এসএক্স এর ইকুয়ালাইজার প্লাস টিউনার আছে। এই যে টিউনার, এটা আছে টিজিএম, যারা সেকেন্ডারি লেভেলে বা প্রথম শিখতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো গিটার এগুলো কম প্রাইসের মধ্যে। এটার দাম হচ্ছে 6,500 টাকা। টিজিএম রক জ্যাম, আবার কেউ জানে লিফটি চাইছিল, লিফটি আমাদের কাছে আছে অ্যাভেলেবেল। এটা লোক আপনার কি কালার? হ্যাঁ, লিফটি আছে, টিজিএম এর লিফটি গিটার আছে আমাদের কাছে, যদি কারো দরকার হয় লিফটি, লেফটি অ্যাভেলেবেল আছে। আর টিজিএম রকজাম কাস্টম এগুলো একই কোয়ালিটির গিটার সবগুলো, আর এগুলো যেগুলো ইকুয়ালাইজার সারা গিটার পিওর অ্যাকোস্টিক এগুলোর দাম হচ্ছে 6,500 টাকা, আর যেগুলো ইকুয়ালাইজার সহ সেগুলোর দাম পড়বে হচ্ছে আপনার 8,500 টাকা। এটা থেকে শুরু কর, এটা আছে ডিভাইজারের, এটা হচ্ছে 720 AN ইকুয়ালাইজার, এটা ডিভাইজার ইকুয়ালাইজার না, ডিআর পার্টস এর ইকুয়ালাইজার, 5 ব্যান্ডের। তারপরে আছে ডিভাইজারের সবচেয়ে ভালো গিটারটা, এটা মডেল হচ্ছে L890S, এটার ফ্রেডবোর্ডটা সুন্দর কাজ করা, নকশা করা, তা না না। আর এটার কিগুলো অন্যান্য গিটারের চেয়ে অনেক ভালো, দামি গিটারগুলো যেরকম থাকে, জাম্বো গিটার উইদাউট ইকুয়ালাইজার পিওর অ্যাকোস্টিক, এটার দাম হচ্ছে 15,500 টাকা। এটার একটা গিটার, এটার লগা মডেল লগা LS150N 40 40 হচ্ছে 40 ইঞ্চি ইকুলোজার সহ আছে, এটা ইকুলোজার সারা, একটা ইকুলোজার সহ আছে, একই কালার, আচ্ছা প্রাইস করবে লোকা ইকুলোজার 6,900 টাকা, আর ইকুলোজার সহটা 10,000 টাকা, এটার লোকা জুলিয়ানি, এটা জুলিয়ানি কোম্পানি, ফিশম্যান ইকুলোজার লাগানো, ঠিক আছে, ইকুলোজার প্লাস মেট ফিনিশিং, আবার ইকুলোজার সারা আছে, ইকুলোজার সহ আছে। এটার মধ্যে ইকুলাজার সারা যেটা ওটা 10,500, আর এটা হচ্ছে ফিশম্যান ইকুলাজার লাগানো, এটা পড়বে আপনার 13,500 টাকা। আর ইকুলাজারটা যদি নর্মাল ইকুলাজার হতো ডিয়ার পাঠায়, তাহলে আবার 1,000 টাকা কম হতো, 12,500। ম্যাট ফিনিশিং গ্লসি ফিনিশিং দুটি আছে,
তারপর আছে ডিভাইজারের, এটা হচ্ছে L770N N, এটা প্রাইস পড়বে 9000 টাকা। 9000 টাকা, এগুলো সব আপডেট প্রাইস। আগের ভিডিওতে প্রাইস কম বলা, এখন দাম বাড়ছে সবগুলোর। এটা হচ্ছে সামনে পিছনটা ব্ল্যাক কালার, সামনেটা হচ্ছে কাট কালার। সবগুলো গিটারের দাম বাড়ছে, সবগুলো প্রোডাক্টের দাম বাড়ছে। তো গিটারের দামও বাড়ছে, এটার দাম বর্তমানে 9000 টাকা, আর ইকুলাদার সহটা হচ্ছে 10000 টাকা। দাম বেশি। তারপর আছে ওরিয়েন্টাল চেরি, এটা অ্যাকোস্টিকের মধ্যে খুব ভালো গিটার একটা, এই প্রাইজের মধ্যে। এটার মডেল হচ্ছে W710YS, পিওর অ্যাকোস্টিক। কালারটা একটু ভিন্ন অন্য গিটার আছে, পেছনটা হচ্ছে এই টাইপের কালার, চকলেট কালার। এটার বডিটা একদম পাতলাও না, নর্মাল গিটার একটু হালকা মোটা, কিন্তু আবার জাম্বুও না, এই টাইপের একটা বডি। নিচটা অর্কেস্ট্রা টাইপের করছে। ওরিয়েন্টাল এর গিটারটার প্রাইস হচ্ছে বর্তমানে 15,500 টাকা, এটার প্রাইসটা একটু বেশি বাড়ছে, আগে কম ছিল, এখন বর্তমানে 15,500 টাকা। এরপর আছে ডিভাইজার সবচেয়ে জনপ্রিয় গিটার 720, ইকুয়ালাইজার সারা, ফ্রেডবোর্ডে কাজ করে গিটারটা। এটা ডিভাইজারের মধ্যে সবচেয়ে বেশি চলে এই গিটারটা, 9000 টাকা। আর বডি একটু অন্যরকম, এই যে এই সেটটা চোখা। এটা প্রাইস পড়বে, এর মডেল কত, LS620, এটা ইকুয়ালাইজার সহ প্লাস টিউনার ডিভাইজার ইকুয়ালাইজার। এটার প্রাইস হচ্ছে 9500 সহ 9500। এই যে একটা গ্লসি গিটার, এটার বডিটা একটু ডিফারেন্ট অন্যগুলোর চেয়ে। মডেল হচ্ছে LK12, LK12 8500 টাকা, হ্যাঁ, ইকুয়ালাইজার সারা, পিওর অ্যাকোস্টিক। এটা এটা একটা আনকমন কালার, এটা এই গিটারটা কালার সাথে অন্য কোনো গিটারের কালার মেলে না। আমাদের অনেক লোকের আছে সানবাস কালার, এটা যে আনা হয়েছে সানবাস কালার, সানবাস্ট কালার। আর এই যে পেছনটা ন্যাচারাল কালার, অন্য গিটারের মতোই, অন্য গিটারের মতোই। এটার দাম হচ্ছে 9500 টাকা। কাট কালার, আচ্ছা ক্লাসিক গিটার, বডিটা একটু বড়। কম প্রাইজের মধ্যে ক্লাসিক গিটার সাধারণত সচরাচর পাওয়া যায় না, এটা আছে ডিভাইজারের কম প্রাইজের মধ্যে একদম। এটার দাম হচ্ছে 7500 টাকা, ইকুয়ালাইজার সারা, পিওর অ্যাকোস্টিক। এখানে একটা জিনিস আছে যেটা ইন্টারেস্টিং, যে অনেক 10-12,000 টাকা দামের বা ইয়ামাহা বলেন, যদি সি সিরিজ ধরি, সি 40 সি 70, এগুলোর মধ্যে ট্রাস্টর থাকে না, কিন্তু এই ডিভাইজের এই গিটারের মধ্যে একটা হচ্ছে ট্রাস্টর দিয়ে দিছে। এই প্রাইজের মধ্যে একটা ট্রাস্টর সহ ক্লাসিক গিটার তৈরি করছে, অনেক ভালো এই গিটারটা। যারা কম প্রাইজের মধ্যে ক্লাসিক গিটার খুঁজতেছেন, তারা এই গিটার নিতে পারেন এবং ট্রাস্টর সহ। তো আজকে আমরা এই কয়টা গিটারের মডেল দেখলাম ডিভাইজারের, সবগুলো ডিভাইজার দেখানোর চেষ্টা করছি। আমাদের কাছে ডিভাইজারের যে গিটারগুলো পাবেন সবগুলো হচ্ছে অরিজিনাল গিটার, এখানে কোনো কপি গিটার নাই। অ্যাসেম্বল সবগুলো চায় না,
অ্যাসেম্বল অন্য কোনো দেশ না, কোরিয়া টোরিয়া না, অ্যাসেম্বল সবগুলো চায় না, কিন্তু সবগুলো গিটার অরিজিনাল। আমাদের কাছে ডিভাইজারের ইকুয়ালিলি আছে এবং ভায়োলিনও আছে। ইকুয়ালিলি ভায়োলিনের ভিডিও অন্য একদিন তৈরি করে দেখাবো। আজকে শুধু অ্যাকোস্টিক গিটার দেখালাম, আর অ্যাকোস্টিক গিটারের মধ্যে আরও অনেকগুলো মডেল আছে। সবগুলো মডেল দোকানে থাকে না, আমাদের গোডাউনে থাকে। দোকানে হয়তো দু একটা আনা হয়, সেল হয়ে যায়, তখন ভিডিও বানানো হয় না, সময় পাওয়া যায় না। তো আপনার যদি কারো অ্যাকোস্টিক গিটার দরকার হয় আমাদের কাছে আসবেন, আর যদি কোনো স্পেসিফিক মডেল থাকে আপনার পছন্দের ডিভাইজারের, আমাদের নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে যোগাযোগ করে জানিয়ে নিতে পারবেন। আর হচ্ছে অ্যাড্রেস দেওয়া থাকবে দোকানের, সরাসরি দোকানে চলে আসতে পারেন। আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 6 ব্লক ডি, দোকান নম্বর হচ্ছে 6263। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।